হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে সিলেট নগরের বনকলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর বিরোধী আন্দোলনের সহিংসতা ও তাণ্ডবের দায়ে সারা দেশে হেফাজত নেতাদের গ্রেফতার অভিযান চললেও সিলেটে এই প্রথম পদধারী হেফাজতের কোনো নেতাকে গ্রেফতার করা হলো। সিলেট মহানগর পুলিশের এক কর্মকর্তা জানান, ঢাকা থেকে যাওয়া সিআইডির একটি দল তাকে গ্রেফতার করে, রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।